পুরা বিশাল বড় গুড নিউজ কিন্তু চলে এসছে এবার নতুন চ্যানেল হোক পুরোনো চ্যানেল হোক বড় চ্যানেল হোক ছোটো চ্যানেল হোক কোনো দিন কিন্তু কারো চ্যানেল আর কোনো হ্যাকাররা হ্যাক করতে পারবে না হ্যাকারের বাবাও কিন্তু কোনো দিন কোনো চ্যানেলকে হ্যাক করতে পারবে না সেরকম একটা আপডেট কিন্তু অলরেডি চলে এসছে তো এই বিষয় নিয়েই কিন্তু কথা বলবো এখনো পর্যন্ত কেউ এই বিষয়ে কিন্তু জানে না তো সেই জন্যই আমি এই রাত্রেবেলা এই ভিডিওটা শ্যুট করছি আমি এখন এক্ষুনি আপলোড হবে বুঝতে পেরেছ তো দেখো বন্ধুরা তোমরা কিন্তু একটু চ্যানেল বড় হলেই খুব টেনশনে থাকো যে তোমাদের চ্যানেলটা এই বুঝি হ্যাক হয়ে গেল এই বুঝি হ্যাক হয়ে যাবে সেই কারণে তোমরা ভালোভাবে স্পনসার পর্যন্ত করতে পারো না ঠিক আছে তোমরা তো চ্যানেলে টু ইস্টে ভেরিফিকেশান করে রেখেছো তারপরেও কিন্তু তোমাদের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে আমাকে অনেকে বলছো যে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে সেখান থেকে একটু ঠিক করবো বা এরকম প্রচুর কিন্তু চ্যানেল হ্যাক হচ্ছে প্রতিটা দিন কিন্তু সেখান থেকে বাঁচার উপায় কি ইউটিউব কি এখনও বড়ো পদক্ষেপ নিয়েছিল হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু নিয়েছে বড় একটা পদক্ষেপ নিয়েছে তো সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যদি এই সেটিংসটা তোমরা অন করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল আর কোনো দিন হ্যাক হবে না তো কি করতে হবে আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তোমরা সাইডে দেখতে থাকো দেখো বন্ধুরা সবার প্রথমে তোমরা কি করবে জানো তোমার যে এই যে জিমেল রয়েছে না জিমেল তোমাদের এখানে যে মেলগুলো আসে এই জিমেলটাকে তোমরা একবার আপডেট করে নেবে এর মধ্যেই কিন্তু আসল একটা সেটিংস দিয়ে দিয়েছে এই সেটিংসটাকে অন করলেই কিন্তু হয়ে যাবে সেটা কি জানো আমি তোমাদেরকে এক অন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা সবার প্রথমে তোমরা তোমাদের জিমেলটাকে ওপেন করবে যে তোমাদের যে ইউটিউব চ্যানেলটা যে জিমেল দিয়ে খোলা সেই জিমেলটাকে তোমরা ওপেন করবে ঠিক আছে তো আমি ওপেন করে দিলাম ওপেন করার পরে তোমরা এই লোগোতে চলে যাবে তো লোগোতে যাওয়ার পরে তোমরা গুগল অ্যাকাউন্ট রয়েছে এখানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখো বন্ধুরা একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে যেমন আমার এই চলে এলো আসার পরে দেখো এখানটা কী কী রয়েছে এখানে রয়েছে হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে তারপরে স্ক্রল করো এখানটায় দেখো এই দেখো এই অপশানটা রয়েছে না এই দেখো সিকিউরিটি অপশান এখানে তোমাদেরকে চলে যেতে হবে তো সিকিউরিটিতে চলে যাও যাওয়ার পরে দেখো এখানটায় নতুন একটা অপশান কিন্তু ইউটিউব অ্যাড করেছে তো এখানে আসার পরে তোমরা কী কী দেখতে পাচ্ছ জানো এই দেখো এখানে দেখতে পাচ্ছ কি টু স্টেপ ভেরিফিকেশান ঠিক আছে তারপরে কিন্তু সিকিউরিটি কোড এই দুটো কিন্তু ইনেবেল রয়েছেই তোমরা ইনেবেল করে নিয়েছ অলরেডি কিন্তু এরপরে কিন্তু এইখানটাতে দেখো আর একটা অপশান অ্যাড করে দিয়েছে পাসকি এই পাস কিটা কী জিনিস এই পাস কিটা হচ্ছে তোমার চ্যানেলের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তোমার চ্যানেল শুধু তুমি ওপেন করতে হবে তোমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাই এখান থেকে তোমরা ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবে তো কীভাবে অ্যাড করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এখানটাতে প্রেস করবে তো প্রেস করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু অন্য একটা অপশান কিন্তু চলে আসবে দেখো এখানে দেখো অপশানটা কিন্তু চলে এসছে এখানটায় দেখে নাও এই যে দেখো ফিঙ্গারপ্রিন্টের এই অপশানটা কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে তো এখন তোমাদের কী করতে হবে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করে দিই তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু অন্য একটা ইন্টারফেস চলে আসবে সেখানে দেখো এই যে ফিঙ্গারপ্রিন্ট তোমাদেরকে দিতে বলছে ঠিক আছে তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি দেখো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম ওকে দেখো মানে এটা হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে দেখো এবার কিন্তু তোমাদের কী করতে হবে ইউজ পাসকিজ ঠিক আছে তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে ডান করে দিতে হবে ব্যাস তোমাদের কাজ কিন্তু আপাতত শেষ আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে ব্যাস এবার তোমার ফিঙ্গার প্রিন্টটা কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে গেল তো তোমাদের যদি কেউ চ্যানেল হ্যাক করতে যায় আগের ফিঙ্গার প্রিন্ট চাইবে কেননা প্রথমে জিমেল হ্যাক করে তো জিমেল যেখানে হ্যাক করতে পারবে না তাহলে তোমাদের চ্যানেলটা হ্যাক হবে কি করে কোনোভাবেই হবে না তো এইভাবে তোমরা খুব সহজেই তোমরা তোমাদের চ্যানেলটাকে প্রোটেক্ট করে ফেলতে পারো তো তোমাদের আর কোনো ভয় কিন্তু থাকলো না ঠিক আছে কোনো আর ভয় নেই তোমাদের চ্যানেল এবার কিন্তু একদম ভালোভাবে থাকবে এবং তোমরা নিশ্চিন্তায় তোমরা স্পন্সার ভিডিও তৈরি করতে পারবে তোমাদের জিমেল কেউ হ্যাক করতে পারবে না আগে ফিঙ্গারপ্রিন্ট চাইবে যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম বেশ হয়ে গেল আর কিছু দরকার নেই তো ফাইনালি বন্ধুর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে